ভাইয়ের আবার হযরত আদম এমন করে বেহুশ হয়ে আছেন, মা হাওয়াকে আল্লাহ অপর উপায় করে বানাইয়েন, আল্লাহ নাকের ভিতরে নথ লাগাইছে জান্নাতি সোনার নথ, আমাদের এই ভেজাল সোনা 45-46 হাজার টাকা ভরি, তাহলে জান্নাতি সোনার দাম কত হবে? আল্লাহ নবী বলে সাহাবারা শোনো, আল্লাহ যে জান্নাতে রড লাগিয়েছে, জান্নায় যে রড লাগিয়েছে, তামাম দুনিয়া কয়েকবার বিক্রি করলেও জান্নাতের একটা জানলার রডের দাম হবে না। জুরি জুরি বলেন সুবহানাল্লাহ, কত দামি সোনা, ওইটা দিয়া নথ বানানো, কানে দুল পরাইছেন, গলায় সোনার হার লাগাইয়া, মেয়ে যদি দেখতে সুন্দরী হয় এরপরে নথ লাগাইলে, গলায় চেন দিলে, হাতে চুড়ি, কানে দুল দিলে আরো দেখতে ভালো দেখায়। একে তো সুন্দরী ছিলেন আমাদের মা, কত সুন্দরী, আল্লাহ হলেন নিজেই সুন্দর, তানার বানানো অসুন্দর হবে না, হবে সুন্দর, কি বলেন? আল্লাহ নিজে কুদরাতি হাতে বানিয়েছেন তাকে, নিশ্চয়ই তিনি হবেন সুন্দর। তিনি বানিয়েছেন প্রথম, হ্যাঁ সৃষ্টি করেছেন, তাহলে কত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন ভাইয়ের আমার। এমন করে আমি কেতাবের ভিতরে দেখছিলাম, পৃথিবীর জমিনে যত মহিলা আছেন তার ভিতরে 4টে মহিলাকে আল্লাহ বিশ্ব সুন্দরী করে পাঠিয়েছিলেন বাবা। 1 নম্বরে বিশ্ব সুন্দরী, 4 জনের ভিতরে তিনি হলেন আমাদের মা, মা হাওয়া। 2 নম্বরের বিশ্ব সুন্দরী ফিরাউনের স্ত্রী মা আসিয়া। 3 নম্বরের বিশ্ব সুন্দরী ইউসুফ নবীর স্ত্রী মা জুলাইখা। 4 নম্বরের বিশ্ব সুন্দরী কুরি, আল্লাহ জানাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, তিনি হলেন ইব্রাহিম খলিলের স্ত্রী মা সারা। জুরি জিল্লা বলেন সুবহানাল্লাহ, এই 4 জন হলো পৃথিবীতে বিশ্ব সুন্দরী, আল্লাহর বানানো বিশ্ব সুন্দরী। তাহলে কত সুন্দর করে আল্লাহ বানিয়েছিলেন বাবা। মা সায়রা 4 নম্বরের বিশ্ব সুন্দরী ছিলেন বাবা। ভাইয়ের আমার, তো যেই কথা বলতেছিলাম, এই যে বিশ্ব সুন্দরী, এর ভিতর থেকে একজন হলো, এই যে 4 জন বিশ্ব সুন্দরীর কথা বলা হলো, একজন হলো মা হাওয়া, একজন হলো ফিরাউনের স্ত্রী, একজন হলো ইউসুফ নবীর স্ত্রী জুলাইখা, আর একজন হলো ইব্রাহিম নবীর স্ত্রী সায়রা। এই 4 জন মহিলা 4 জন কিন্তু নবীগণের স্ত্রী। জুরি জুরি বলেন সুবহানাল্লাহ। আমাকে অনেকে বলে হুজুর ফিরাউন কি নবী ছিল? আয়না তা ছিল না, কিন্তু আপনি বলেন 4 জন নবীর স্ত্রী ব্যাপারটাকে। আমি ডাক দিয়া বলি শোনো, তাফসীরে জালালাইনের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বর্ণনা করেছেন, তাফসীরে জালালাইনের হাসিয়াতে রয়েছে বাবা। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে জান্নাতে যখন জান্নাতীদেরকে দিবে বাবা, আমি তাফসীরে দেখছিলাম ওই জান্নাতের ভিতরে আমার তয়ার নবী আরো 3 জন মহিলাকে বিবাহ করবে। দুনিয়াতে তো বিবাহ তিনি করেছেন 9টা, কেউ বলেছেন 11টা, মতভেদ রয়েছে বাবা, কিন্তু জান্নাতের ভিতরে আমার দয়ার নবী আরো 3 জন স্ত্রী গ্রহণ করবে। জুরি জুরি বলেন সুবহানাল্লাহ। এমন করে আরো 3 জন হবে, 1 নম্বরে ফিরাউনের স্ত্রী, এমন করে যেহেতু সে ছিল কুখ্যাত বেঈমান, এই জন্য মহান আল্লাহ বলে আসিয়ারে, এমন করে ফিরাউনের স্ত্রী আসিয়া তুমি শুনে রেখে দাও, ওই হাসরের ময়দানে জান্নাতের ভিতরে সবচাইতে বিখ্যাত মানুষ হবে আমার বন্ধু, সৃষ্টির ভিতরে তিনি বিখ্যাত। তুমি ছিলে কুখ্যাতর স্ত্রী হইয়া তুমি আমাকে ভুলো নাই, আমার প্রতি ইমান এনেছো, এই জন্য জান্নাতের ভিতরে আমার বন্ধুর স্ত্রী হওয়ার সুযোগ করে দেওয়া হবে। জুরি জুরি বলেন সুবহানাল্লাহ। তাহলে ফিরাউনের স্ত্রী কার স্ত্রী হবে? ফিরাউনেরই যদি আবার দ্বিতীয়, তা ফিরাউনের তো জান্নাতে নিয়ে আসতে না, জাহান্নামে পাঠিয়ে দেবে আসিয়াকে, তাহলে ওখানে আসিয়া কার স্ত্রী হবে? জান্নাতে নবীর স্ত্রী। 2 নম্বরে হযরত মুসা নবীর বোন, যেই বোনটা বাক্সের পিছনে পিছনে গেছিল মুসা নবীকে ভাসিয়ে দেওয়ার পরে, মা ডাক দিয়া বলে খুকি, ও মা তোর ছোট্ট ভাইয়ারে ভাসিয়ে দিলাম, একটু লক্ষ্য রাখবি বাক্সটা কোন দিকে যায়। যেই বোনটা লক্ষ্য রেখেছিল
নাম হলো তার কুলসুম। এমন করে ওই কুলসুম বাক্সর দিকে দেখতেছে, বাবা আল্লাহ এটা কত পছন্দ করে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের খাতিরে কুলসুমকে জান্নাতে আমার নবী বানাবে, অর্থাৎ মুসা নবীর বোন হবে আমার নবীর স্ত্রী জান্নাতে, আর একজন হবে আল্লাহ ডাক দিয়া কয় মারিয়াম রে, একটু ধৈর্য ধারণ করো, আখিরি জামানার পয়গম্বর তোমার স্বামী হিসাবে জান্নাতে তুমি পেয়ে যাবে। জুরি জুরি বলেন সুবহানাল্লাহ। স্ত্রী হবে, একজন হলো ফিরাউনের স্ত্রী আসিয়া, একজন হলো মুসা নবীর বোন কুলসুম, আর একজন হলো ভাইয়ের আমার নাম হলো মারিয়াম ঈসার মা, ঈসা নবীর মা, তাই মা না বাবা। আমি দেখছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে শুধু মানুষের নামে বাবা এমন করে নয়টা সুরা নাযিল করেছে, কয়টা সুরা বললাম মানুষের নামে নয়টা সুরা নাযিল করেছে। একটা হলো নবীর সাথে তাব্বা দিয়া দা আবিল আহাব, আর ছয়জন হলো নবী, দুইজন হলো আল্লাহর ওলি। নবীরা হলো ইউসুফ নবী, আল্লাহ নবী কোরআনে সুরা রয়েছে সূরা ইউসুফ, ভাইয়ের আমার হুদ ছিল আল্লাহর পয়গম্বর, সুরা রয়েছে সূরা হুদ আছে না নাই কোরআনে কারিমে। আর একজন নবী নূহ নবী, সূরার নাম নূহ আছে না নাই। আর একজন নবী হযরত ইউনূস নবী, সূরার নাম সূরা ইউনূস। এমন করে সূরা ইব্রাহিম, আর একটা হলো আমার নবীর নামে সূরা সূরা মুহাম্মদ, জুরি জুরি বলেন সুবহানাল্লাহ। আর কোন নবীর নামে সূরা কিন্তু কোরআনে নাযিল নাই। 25 জন নবীর জীবন আলোচনা আছে, তবে নবীর নামে সূরা রয়েছে ছয়টা, কয়টা ছয়টা? ইউসুফ নবীর নামে, হুদ নবীর নামে, নূহ নবীর নামে, ইউনূস নবীর নামে, ইব্রাহিম খলিলের নামে, আর আমার নবীর নামে। এই ছাড়া আর কোন নবীর নামে সুরা আল্লাহ তিন্ন করেনি ভাইয়ের আমার। তবে দুইজন অলির নামে সুরা রয়েছে, একজন হলো মহিলা আর একজন হলো এমন করে আল্লাহর অলি পুরুষ। ভাইয়ের আমার মহিলার নামে সুরা, আল্লাহ কয় ঈসার মা মারিয়াম, ঈসা নবীর মায়ের নাম মারিয়াম, সুরার নাম রয়েছে সুরাতুল মারিয়াম, জুরি জুরি বলেন সুবহানাল্লাহ। মানুষ হাফসা দাসের কালো মানুষ বাবা, নাম হলো তার হযরত লোকমান, কি নাম আছে না নাই? আছে, অত্যন্ত কালো। হ্যাঁ, গোসাই বাড়ি হাফসায়, হাফসার মানুষ মনে ভুলেও পরিষ্কার হয় না, এত কালো। এ জামানায় থাকলে জীবনে ছবি উঠতো না, এত বিশ্রী দেখতে। অথচ তার নামে একটা সুর আল্লাহ অবতীর্ণ করেছে, এবং সে কোন সম্ভ্রান্ত বংশের মানুষ ছিলেন না তিনি, তবে একজন বাড়ির মানজা ছিল, একজনের বাড়ি রাখালি করত, একজন রাখালের নামে একটা সুর আল্লাহ অবতীর্ণ করেছেন, তাই তাই রাখাল। হ্যাঁ, আল্লাহর কাছে কালো ধোলা নেই, হ্যাঁ ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছে তাকে। কেন নামে করেছে? ওলাকাদ আতাইনা লুকমান আল হিকমা, আল্লাহ তার নামে শাস্ত্র সুরা নাযিল করেছে, ধরে বলে সুবহানাল্লাহ। হযরত লুকমান, হ্যাঁ ভাইয়ের আমার, ওই দেশের মানুষ হয় সব কালো, আফসার মানুষ হয়, যেটাকে আফসিনিয়া বলা হয়। আল্লাহ নবী বলেন সাহাবারে শোনো, হাফসা দেশের মানুষকে দেখলে সম্মান করবে, ইজ্জত করবে, খবরদার গালি গালাজ করবে না, হাফসা দেশের মানুষদেরকে সম্মান করবে, ইজ্জত সম্মান করবে। সাহাবারা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ওরা দেখতে ভালো না, একেবারে কুৎসিত পতাকার, অথচ সম্মান দিতে বলেছেন, কারণটা কি? ডাক দিয়া বলে শোনাও, হাফসা দেশের মানুষদের সম্মান করবে তার একটাই কারণ, হাফসা দেশের তিনটে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের সরদার বানাইয়া দিবে, তারাই তিনজন হবে জান্নাতবাসীদের নেতা। জুরি জুরি বলেন সুবহানাল্লাহ, নারাই থাকবি জান্নাতীদের নেতা হবে তিনজন কালো মানুষ হাফসা দেশে বাজে, হ্যাঁ তিনটে কালো মানুষ কেমন দেখে জান্নাতে। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, কালো মানুষ জান্নাতের নেতাগিরি করবে, জান্নাতের নেতা হবে, তাদের নাম একটু বলেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, এক নম্বরে জান্নাতের নেতা হবে হাফসা দেশের মসজিদে আমার মসজিদের মুয়াজ্জিন হযরতে, এমন করে বেলাল, সে ছিল অত্যন্ত কালো,
আমার মসজিদের মুয়াজ্জিন আল্লাহ পাক রব্বুল আলামিন সে খাতিরি জান্নাতীদের নেতা বানায়া দিবে, সরদার বানায়া দিবে। জুরি জুরি বলেন সুবহানাল্লাহ। আর দুই নম্বর হলো নাম হলো তার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেও ছিল কালো। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের সরদার বানাবে। আর একজন হলো হাফসার বাদশা হযরত নাজ্জাশি, তাকেও আল্লাহ জান্নাতীদের নেতা বানাবে। এই তিনজন মানুষের খাতিরে আল্লাহ হাফসাবাসীকে সম্মানিত করেছে। তাই রসুল বলেছেন হাফসার মানুষ কালো হলেও তাদেরকে ঘৃণা করবে না, তাদের দেখে নাক শিটকা শিটকি করবে না, তাদেরকে আদর যত্ন করবা। তাহলে জান্নাতীদের নেতা হবে হাফসা তিনজন, একজন হলো কালো বেলাল, দুই নম্বর হলো হযরত সালমান, তিন নম্বরে হলো বাদশা নাজ্জাশি। অনেকে আমাকে বলে হুজুর এই সাদা মিয়া সন্দীপ হাসান আর হুসাইন, আমি সব হাদিস শুনি গেল হাসান হুসাইনের কথা আছে জান্নাতীদের নেতা হবে। আল্লাহ নবী বলেন আল্লাহ হাসান আর হুসাইন সাদা মিয়া হলেন জান্নাত। জান্নাতীদের নেতা হবে কোন সন্দেহ নাই, আর মেয়েদের নেতা হবে ওর মা, ওই দুইজনের মা, ওনাদের মা নাম হল মা ফাতেমা। আল্লাহ নবী বলেন ফাতিমা তো সাইয়্যিদাতুল আহলি জান্নাহ, জান্নাতে যাবে সবার নেতৃত্ব দেবে এমন করে মা ফাতেমা। তাহলে আবার এই সালমান ফারসি আর হযরত বেলাল আর হাফসা দেশের এমন করে বাদশা নাজ্জাশির নাম কেমনে আসলো আমি আপনাদেরকে বোঝাই বাবা। আমাদের দেশে ভাইয়ের আমার পুরো ভারতবর্ষের যিনি লিডার তিনি তো হলেন মোদি মহাশয়। কি বলে ভারতবর্ষের এখন যদি বলি আমাদের এই অঞ্চল প্রধান একজন নেতা, এটা অসুবিধা আছে বলা? ভারতবর্ষের একজন নেতা আমাদের অঞ্চল প্রধান, এটা অসুবিধা আছে? নেতা মানে কি নরেন্দ্র মোদী একা না আর কেউ আছে? এমপি এমএলএ এ মন্ত্রী মিনিস্টার এরাও তো নেতা নাকি? মহান আল্লাহ বোঝাতে চাই জান্নাত বড় জায়গা, সমস্ত জান্নাতীদের নেতৃত্ব দিবে হাসান আর হোসাইন, কিন্তু এই তিনজনকে জান্নাতের কোন এলাকার নেতা বানানো হবে। জুরি জুরি বলেন সুবহানাল্লাহ। নেতা হবে তো যে কথা আমি বলছিলাম, এমন করে এই হযরতে আদম আলাইহিস সালাম থেকে মা হাওয়াকে বানালেন। মা হাওয়াকে বানিয়েছে সুন্দর করে সাজাইয়া আদম নবীর পাশে দিয়েছে বসাইয়া। আমার নবীর মান মর্যাদা সান সওগাত কত বোঝাবার জন্য বলতেছি বাবা। এইবার হযরত আদম নবীর হুঁশ ফিরে গেল, আদম নবী তাকে দেখে সুন্দরী অপরূপা মহিলা সামনে বসা, এমন করে ধরতে যায় আল্লাহ ডাক দিয়ে বলে বিবাহ দেওয়া হয় নাই, বিয়ে দিলেন আমার আল্লাহ, আদম হাওয়ার বিয়ে হয়ে গেল। এইবার যখন ধরতে যায় আল্লাহ ডাক দিয়ে কয় আদম রে মোহরানা এখনো পর্যন্ত দেওয়া হয়নি, মোহরানা ছাড়া স্ত্রী স্পর্শ করা যাবে না। আদম নবী ডাক দিয়ে আবার আল্লাহ মোহরানা কেমনে দিতে হয় তাও তো জানি না, আমার আল্লাহ ডাক দিয়ে বলে এ আদম এমন করে স্ত্রীর মোহরানা কেমনে আদায় করবা শুনে রেখে দাও। আমার বন্ধু আখেরি জামানার পয়গম্বর তোমার শ্রেষ্ঠ সন্তান নাম জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই নবীর শানে আমার ওই হাবিবের শানে 10 বার যদি দুরূদ শরীফ পড়ে দিতে পারো ওটাই হবে তোমার স্ত্রীর মোহরানা। আমার নবীর সম্মান ইজ্জত কত, আদম নবী সেদিন জান্নাতের ভিতরে এমন করে স্ত্রীর মোহরানা আদায় করতে যাইয়া আমার নবীর নামে ভক্তি সহকারে 10 বার দুরূদ পড়ে দিয়েছিলেন। জুরি জুরি বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার মোহরানা হযরত আদম নবী আমার নবীর প্রতি 10 বার দুরূদ পড়ে বাবা, তাহলে আমার নবীর মর্যাদা কত চিন্তা করা দরকার। এখন অনেকে চিন্তা করে মোহরানা এখন আসে না নাই, নিশ্চিত এখনো বিয়ের সময় মোহরানা দিতে হয় না? দিতে হয় মোহর, এটা দিতে হয়। ওটা জান্নাত থেকে শুরু হয়ে মা বাবার বিয়ে দেখানতে ওখান থেকে শুরু হয়ে এখন যুবকরা বলে হলো সেদিন টাকা দেয়নি দুরূদ পড়েছে, এখন টাকা না দিয়ে দুরূদ থাকলে ভালো হতো। সুবিধে কত দেখ, মানে এখন দুরূদ পড়ে শেষ কর। হ্যাঁ, জান্নাতে টাকার কারবার নাই,
এই জন্য দুরুদ দিয়ে এটা শেষ হয়ে গেছে বাবা। কিন্তু দুনিয়ায় তো দুরুদ পড়ে মহরা না দিলে হবে না, মিনিমাম 3.5 ভরির উপর মূল্য দিতেই হবে, যে জামানায় যত, যে জামানায় যত দাম। তবে এখন যদি কেউ 1000 টাকা মহরানা বাঁধে হবে না, আপনাকে জানতে হবে 3.5 ভরি রুপোর দাম কত। আপনি যদিও বেঁধে ফেলেন, বলে ফেলেন যে 1000 টাকা, ওইটা লিখিত হয়ে গেছে, কিন্তু বাড়ি এসে জেনে বুঝে দেখলেন না 3 ভরির দাম 2000 টাকা, অটোমেটিক্যাল 100 টাকা আপনার স্ত্রী পাওনা করে ফেলে যাবে, 1000 টাকা আপনার কাছে পাওনা করে, ওটা দিতেই হবে, বলা না থাকলেও দিতে হবে। 3.5 ভরির উপর মূল্যের কম মোহরানা হয় না, এটা মাথায় রাখতে হবে। 3.5 ভরির উপর মূল্য যা হবে মিনিমাম মোহরানা তাই হবে। আর মোহরানা দেওয়াটা কি ওয়াজিব, দিতেই হবে, বাধ্যতামূলক দিতে, মোহরানা ছাড়া দিয়ে হয় না। এখন সেটা দেনাও হতে পারে, ক্যাশও হতে পারে, বাকি তো করতে পারে। আর বাকি করলে আমাদের যে স্বভাব, মানে জনম বাকি, কি আমাদের দিন হয়তো হালকা তার কাঠ দিন শোধ করে কি দেয় সম্ভব, এই জন্য নগদ দিবে নগদ। হ্যাঁ, মোহরানা মাফ না করলে সেদিন অন্তত আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে, আমরা ধরবে যদি দাবি করে, বল না হুজুরে মরার পরে মাফ করে দেয়, আর তোতে মাফ হয় না, তো দালাই করে মাফ করতে, কারণ ভাই ব্রাদার যে ধরে তো ভাবি মাফ করে দাও, ভাবি মনে মনে বলছে আজারি যে জানান দালাই মাফ করার মতো না, শুধু জানাজা ভর্তি চাষ তো দিলাম যা আর কি করে। হেজুতির মাফে মাফ হবে না, হেজুতির মাফে মাফ হবে না। তবে যদি ভাইয়ের করে দরদ থাকে অন্তত ভাবির কিছু পাওনা করাই নেন, নিজের থেকে দেন, যে ভাই ভাবি আমার ভাই তো কিছু দেয় জানি, তোর এমনি মাফ করতে হবে না ভাই, যে মহরা না আমি 50,000 তোরা দিচ্ছি, এর জন্য এর 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 পরিবর্তে আমার ভাইকে তুই মাফ করে দাও। আচ্ছা এরকম দরদের ভাই দুটো একটা পাওয়া যাবে দেশে, না নিজের পক্ষ থেকে ভাবির হাতে 50,000 টাকা দিয়ে কি 20,000 টাকা দিয়ে তুই মাফ করে দাও, সে ভাই নেই বলো। হ্যাঁ ওরকম দরদ নেই বাবা, হ্যাঁ কারণ তো পয়সা করে যাচ্ছে, ফাও কান্দা লোক আছে আমাদের দেশে অনেক, আমি বলি বাবা ফাও কান্নাকাটি করা লোক আছে, আমি অনেক সময় বলি বাবা। হ্যাঁ রাস্তার পাশে একটা লোক একটা ঝুড়ি রেখে, ঢাকা ঝুড়ি, হ্যাঁ কাপড়টা ঢাকা রেখে, হ্যাঁ একটা ছেলের মাথায় হাত গুলোচ্ছে আর হাও হাও করে কাঁদছে, হ্যাঁ থার্ড ভার্সন পার্সন একজন এসেছে বাবা, তৃতীয় এক ব্যক্তি এসে বলছে ভাই কান্দ কেন, বলছে এতিম কান্দে খোদার জ্বালায়, আমি কান্দি এতিমের মায়ায়, কারণ আমি বলেছি এতিমের মাথায় হাত দিলে সুল পরিমাণে নেকি, তাই আমি মাথায় হাত বুলাইতেছি, আর এতিম কান্দেছে খোদার জ্বালায়, প্রচন্ড খোদা পাইছে এই জন্য এতিম কান্দে, আর আমি তার মায়ায় পড়ে মাথায় হাত বুলাছি নেকির আশায়। ভাইয়ের আমার লোকটা বলছে ভাই ঝুড়িতে কি বলো, ভাইয়ের আমার বলে ঝুড়িতে এক ঝুড়ি রুটি, তাহলে ভাই এসব ঝামেলা না করে দুটো রুটি দিলেই তো ভেজাল মিটে যেত, খোদা বন্ধ হতো, কান্না বন্ধ হতো। ওই লোকটা বলছে ভাই কানতে তো কোনো পয়সা খরচ নাই, রুটিতে তো পয়সা লাগে ভাই, কি সব গুণে সে মায়া দেখে, আমাদের যে সব ভাই রয়েছে ওই ধরনের রুটি আলার মতন কান্দে দেবে তার রুটি দেবে না, ভাবি ভাবি করে যে বলবে ভাইরে মাফ করে দে, কিন্তু ভাবির হাতে 10,000 টাকা দিয়ে মাফ কোনো ভাই যাবে না, সেই যে কথা নেই ফাও দরদ তোমার ফাও তেল পড়াইতে হবে না, ওখানে যা পারে তারা কর, হ্যাঁ দালালি করে তারা শেষ করতে কেন, রাগ করবেন না সোনামানিকের, কথাগুলো ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি। ভাইয়ের আমার মোহরানা কোনো মুক্তির ফতুয়া না, কোনো আলেমের ফতুয়া না, কোনো পীর সাহেবের ফতুয়া না, মোহরানা দিতে হবে, ফতুয়া তো জান্নাতে আল্লাহই দিয়েছে, মোহরানা দিয়ে দাও, এখানে তো ফতুয়া শুরু হয়ে গেছে বাবা, এটা দিতেই হবে বাধ্যতামূলক, না দিলে কিন্তু হবে না। ভাইয়ের আমার যে কথা বলতেছিলাম, আমার নবীর মর্যাদার কথা বলতেছিলাম, আমার নবীর কত মর্যাদা আমি দেখতেছিলাম, আদম নবী আল্লাহ বানাইয়া জান্নাতে দিলেন, আল্লাহ রাখিয়া জান্নাতের নাম জান্নাতুল মাওয়া, ওইখানে আদম নবী থাকে, আল্লাহ বললেন ওই যে গাছটা দেখা যায় ধারে যাই বানালা, তাকরাবা শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, আল্লাহু আকবার কোন আরো ধরে কোন, আল্লাহ কয় লা তাকরাবা, খবরদার ধারে যাই বানা, হাজি সাজারাত ওই যে গাছ দেখা যায় ধারে যাবা না,
ওই ধারে কাছে যাবে না, যদি যাও তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে। আদম নবী ভুলে গেছিলেন বাবা, এমন করে ভুল করবার কারণে আল্লাহ কয় আদম রে জান্নাতে তোর জায়গা হবে না, দুনিয়ায় যেতে হবে। দুনিয়ায় পাঠিয়ে দিলেন বাবা, দুনিয়ায় এসে কান্দে আর বলে ক্ষুদা লেগেছে, খাবো কি মাবুদ। আল্লাহ কয় মান্না খাইতেছিলে জান্নাতে, এখন আর মান্না হইবে না, চালাইতে হবে লাঙ্গল তোমাকে। কই তাও তো জানি না। আল্লাহ কয় জিব্রিল বন্ধুরে সালবার শিখাইয়া দাও। জিব্রাইল আমিন আসিয়া আদমকে সালবার শিখাইতেছে বাবা। আদম কয় চাষ করবো কখন, আর বিচি বুনবো, দানা বুনবো কখন হবে, কখন খাবো কখন। জিব্রাইল আমিন সাতটা গমের দানা নিয়া আদমের হাতে দিয়া বলে ছড়াইয়া দাও, বুনিয়া দাও। বুনিয়া দিলেন, বলে খাবো কখন হবে কখন, বলে বিবির কাছে যাইয়া এই কথাগুলো বলবো যে চাষবাস করে এসেছি। এইবার বিবির সাথে কথা বলে ফিরে এসে দেখবা গম কাটার মতো হয়ে গেছে। হযরত আদম নবী স্ত্রীর সঙ্গে দু চারটে কথা বলিয়া আদম নবী ব্যাগে ফিরে যেখানে চাষ করেছিলেন এসে দেখে গম কাটার মতো হয়ে গেছে। জুরি জুরি বলেন সুবহানাল্লাহ। উনি গম কেটে নিলেন, হযরত জিব্রাইল আমিন জান্নাতের গম এনে দিয়েছিলেন সাত পিস বাবা, সাতটা গম বুনে দিয়েছিলেন। তার থেকে গমের বাচ্চা হতে হতে এখন ডিজিটাল এমন করে যে আটা পাইতেছে সবই জান্নাতি গম থেকে এসেছে বাবা। এগুলো হলো সেই গমেরই বাচ্চা ভাইরা, না ওই সাতটা গম হযরত জিব্রাইল বিশ্বাস না করলে আল বিদায়া হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসিরের লেখা আল বিদায়া ওয়ান নিহায়া ওইটা একটু পড়ে দেখবেন ভাই আমার। হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির তিনি বর্ণনা করেছেন একটা একটা গমের ওজন ছিল বর্তমান গমের এক লক্ষ গমের সমান। কতটা? এক লক্ষ গমের সমান। আমি একটা আন্দাজ করে দেখেছি সে এক লক্ষ গম মানে কমপক্ষে 15 কেজি হয় এই বড় বড় গম। হ্যাঁ, সাতটা গমের ওজন 105 কেজি, ও বুনিয়ে দিলি তো এরকম একটা হয়েছে 13-14 কেজি করে ওজন। কম কম সে সেই এবারে দুই জন আদম নবী বসবাস করেন 119 বার, এমন করে 120 বার গর্ভবতী হয়েছিলেন মা হাওয়া। প্রতিবার জোড়ায় জোড়ায় শেষের বার সিঙ্গেল বাচ্চা দিয়েছিলেন বাবা। এই জন্য আদম নবীর বাচ্চা সংখ্যা ছিল 239টা। 239 জন সন্তানের বাবা ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। উনি হায়াত পেয়েছিলেন 1000 বছর, ইন্তেকাল করেছিলেন 960 বছর বয়সে। 1000 বছর হায়াত পেয়ে 960 বছর ইন্তেকাল করেছিলেন বাবা। ইন্তেকালের আগে নিজের ছেলে ছোট ছেলে শেষকে ডাকলেন বাবা। ডাক দেয়া বলে বাবা ছেলে আমি তোর মা ইন্তেকালের আগে তোকে একটা নসিহাত করে যেতে চাই। বাবা ছেলে তুমি যখন আল্লাহ নামের জপ জিকির করবা খবরদার আল্লাহ নামের জপ জিকিরের কালে মুহাম্মাদের নামে দুরুদ শরীফ পড়তে কোনোদিন ভুলবা না। আল্লাহ নামের জপ জিকির যখনই করবা আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দুরুদ শরীফ পড়তে যেন ভুল করো না। সে ডাক দিয়ে বলতেছে আব্বা নবীর জীবনে দেখি নাই কবে আসবে তার ঠিক ঠিকানা নাই, ওই নবীর সামনে দুরুদ পড়তে হবে কেন তাও তো বুঝি না। আদম নবী মুখে হাত চাপা দিয়ে বলে বাবা ছেলে খবরদার আর আগে বাড়িস না, আগে বাড়লে তোরে কিন্তু আমি বাঁচাইতে পারবো না। বাবা শীষ ওই ভালো রকমের জানি আমি যখন জান্নাতে ছিলাম ওই নবী সম্পর্কে আমি ভালো জানি রে। বাবা ছেলে জান্নাতের ভিতরে যখন আমি ছিলাম প্রায় 2 ঘন্টা, কেউ বলেছেন 80 বছর, আদম নবী ছিলেন মাত্র 2 ঘন্টা। আমি কিতাবে দেখেছিলাম আল্লাহ তানাকে সৃষ্টি করেছেন আল বিদায়তে এসেছে, আল্লাহ বানিয়েছিলেন এমন করে জুমার দিনে আসরের পর আল্লাহ তানাকে বানিয়েছিলেন আর দুনিয়ায় পাঠিয়েছিলেন সন্ধ্যার আগে আসরের পরে বানাইয়া আল্লাহ পাঠাইলেন সন্ধ্যার আগে দুনিয়া। মাগরিবের ফাঁকে 2 ঘন্টা হয়, আদম জান্নাতে ছিলেন মাত্র 2 ঘন্টা। কেউ
কেউ বলে 80 বছর, তার কারণ দুটোই সত্য বাবা। 80 বছর হতে পারে, 2 ঘন্টা হতে পারে, দুটোই সঠিক হয়েছে বাবা। আল্লাহ নবী বলেছেন আখেরাতের একটা দিন হলো 1000 বছরের সমান। জুরি জুরি বলেন সুবহানাল্লাহ। 1000 বছরে যদি একদিন হয় তাহলে আখেরাতের 2 ঘন্টা সমান 80 বছরের কিছু কম বেশি হয়। 2 ঘন্টা ছিলেন কোন সময়? আখেরাতের সময়। কিসের সময়? আখেরাতের সময়। আর আখেরাতের 2 ঘন্টা মানে 80 বছরের বেশি হয়। হিসেব করে দেখবেন, যে বলে যিনি বলেছেন যে 80 বছর সেও ঠিক বলেছেন, তিনিও ঠিক বলেছেন, যিনি বলেছেন 2 ঘন্টা তিনিও ঠিক লিখেছেন, কোনো অসুবিধা নেই। ভাইয়ের আমার আদম নবী ডাকতে পারে বাবা, আমি তোর বাপ, জান্নাতে যখন ছিলাম জান্নাতে এমন কোন জানলা দরজা দেখি নাই, এমন কোন গাছপালা দেখি নাই, এমন কোন তরুলতা দেখি নাই, যে গাছপালা যে তরুলতায় যে জানলা দরজায় ওই নবীর নাম মোবারক লেখা নাই। জুরি জুরি বলেন সুবহানাল্লাহ। প্রতিটা গাছের পাতায় পাতায়, প্রতিটা গাছের গায়ে গায়ে, প্রতিটা জানলা দরজায়, এমন করে প্রতিটা দেওয়ালের গায়ে আমার নবীর নাম লেখা রয়েছে বাবা। জুরি জুরি বলে সুবহানাল্লাহ। এ বাবা ছিলি শুধু তাই না রে বাবা, আমি তোর বাবা, আদম যখন জান্নাতে ছিলাম আমি ভুল করবার কারণে আল্লাহ জান্নাত থেকে পাঠাইলো দুনিয়ার জমিনে, একটা ভুলের কারণে আমি তোর বাবা 300 বছর কেটেছিলাম। কেউ কাউ কেউ বলে থাকেন 350, কেউ কেউ বলেন 360 বছর, 3টে বর্ণনা ঠিকই আছে বাবা, তবে বুখারী শরীফের ভিতরে 300 বছরের কথা এসেছে, এই জন্য আমি 300 বছর বলছি। একটা ভুলের কারণে বাপ আদম লজ্জিত হইয়া 300 বছর কেটেছিলেন, আর আমরা হাজার অপরাধ করেও 2 মিনিট কাঁদতে পারি না বাবা। একটা ভুলের কারণে আদম নবী 300 বছর কাঁদে, ডাক দিয়ে বলে বাবা 300 বছর কান্নাম, আল্লাহ আমাকে মাফ দিল না, ক্ষমা করল না, অবশেষে আমি এমন করে জান্নাতের ভিতরে থাকা কালীন আমি আরশে আজিমে নাম দেখেছিলাম মোহাম্মদ নাম, ওই নামের ওসিলা দিলাম, আমি ডাক দিয়ে বললাম না বুদ্রি আমি আদম 300 বছর কান্নাম, মাফ দিলে না, তোমার নামের পাশে মোহাম্মদ নাম, তোমার বন্ধুর নাম বড় প্রিয় নাম তোমার কাছে, মাবুদ্রি ওই নামের ওসিলায় মোহাম্মদ নামের খাতিরে আমাকে তুমি জনমের মতন মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়ে বলে আদম 300 বছর কেন, কিয়ামত পর্যন্ত যদি তুমি কান্দতে রে আদম আমি আল্লাহ মাফ দিতাম না, ক্ষমা করতাম না, আমার বন্ধুর নাম নিয়েছো আদম থাকতে বললাম না, যারে আদম যা আমার বন্ধুর নামের ইজ্জতের খাতিরে তোর জিন্দগির ভুল অপরাধ মাফ করে দিলা। আরেকটু মহব্বতে বলেন, আমি তোর বাবা ওই নবীর ওসিলায় সেদিন মাফ পেয়েছিলাম, আমি তাই তোরে বলতেছি, খবরদার ওই নবীর সামনে বেয়াদবি করবি না, আল্লাহর নামে জবজিবি করবা, খবরদার নবীর নামে আখেরি জামানার পয়গম্বরের নামে দুরুদ শরীফ পড়তে যেন ভুল করবা না। ভাইয়ের আমার দুরুদ নিয়ে আমাদের দেশে বেশি ঝামেলা বাবা। কেউ বলেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার বলে আল্লাহ। আবার আমরা জলসায় বসে পড়তে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ, কি বলে তাহলে আমরা জলসায় বসে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ, আবার নামাজও পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ।